চাষের জমি কেটে বেআইনিভাবে চলছে মাটির ব্যবসা। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে পশ্চিম খিলনাপুর পঞ্চায়েতের অধীনে বড়বড়িয়া গ্রামে বেআইনিভাবে চাষের মাটি কেটেই চলছে ব্যবসা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, শাসক দলের স্থানীয় নেতাদের মদতেই চলছে এই অবৈধভাবে মাটি কাটার কারবার। গ্রামবাসীরা প্রতিবাদ করতে গেলে মেরে ফেলার হুমকিও জোটে ওই নেতার অনুগামীদের তরফ থেকে। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি গ্রামবাসী থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা।